একবারের কথা, রামান কোনো কাজে শহরে যাচ্ছিল। তখনই এক নিস্তব্ধ রাস্তায় পৌঁছে ওর কার হঠাৎ বন্ধ হয়ে যায়। ওফো, এই কারের কি হয়ে গেল? এই হঠাৎ করে বন্ধ কি করে হয়ে গেল? মনে হচ্ছে আগের ইঞ্জিনেই কোনো সমস্যা আছে। এর মধ্যে একটা বড় বড় দাঁত আর লাল চোখওয়ালা একটা ভূত এসে যায়। আরে ওয়াহ, আজ তো আর একটা শিকার, আজ তো মজা এসে যাবে। এমনিতেও আমার অনেক দিন হয়ে গেল কোনো মানুষের মাংস খেয়ে, আজ তো প্রাণ ভরে খাবো। চলো এখন চট করে ওর পেট্রোলটা চুরি করে নি। আর লুকিয়ে গিয়ে রামানের কারের ট্যাঙ্কির থেকে পেট্রোল চুরি করে নেয়। আর রামানের জানার আগেই চুপটি করে ওইখান থেকে বেরিয়ে যায়। রামান কারটা ঠিক করে আবার গাড়িতে বসে চলতে থাকে। রামান এখনো শহরেই পৌঁছেছিল না যে রাস্তায় অন্ধকার হয়ে যায় আর আবহাওয়া খারাপ হয়ে যায় আর জোরে জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকাতে থাকে। আজ মৌসম বড়া বেঈমান হ্যায়, বড়া বেঈমান হ্যায় আজ মৌসম। আজ তো আবহাওয়া অনেক খারাপ হয়ে গেল, মনে হচ্ছে তাড়াতাড়ি ঠিকও হবে না। আহ আহ, বাস এখন কিছুভাবে তাড়াতাড়ি শহরে পৌঁছে যাই। তখনই রামানের নজর ওর কারের ফুয়েল মিটারের উপরে যায়। আরে, এই পেট্রোলটা কেউ এখনই শেষ হওয়ার ছিল, এখন আমি পেট্রোল কোথা থেকে আনবো? এখন তো আশেপাশে কোনো পেট্রোল পাম্পও নেই। ও নিজের কারে আগে চলতেই থাকে, তখন আগে গিয়ে রাস্তার কোনায় কিছু আলো দেখতে পায়। আরে, এই রাস্তার কোনায় কেরম আলো আসছে, চলো গিয়ে দেখি একবার, কে জানে যদি কোনো সাহায্য পেয়ে যাই। রামান আলোর দিকে পৌঁছায়। আলোর কাছে পৌঁছেই, আরে বাহ, কত ভালো ভাগ্য আমার যে এইখানেই পেট্রোল পাম্প পেয়ে গেলাম। চলো এখন চট করে পেট্রোলটা ভরিয়ে নি, এমনিতেও আমি লেট হয়ে গেছি। ও পেট্রোল পাম্পের ভেতরে যায়। আরে, এ কি কোনো পেট্রোল পাম্প নাকি বেকার জায়গা, কিরম ভুতুরে! এতটা বলে জোরে জোরে আওয়াজ দেয়। হ্যালো, কেউ শুনতে পারছে আমার আওয়াজ? আরে এইখানে আছে কি কেউ? হ্যালো! তখনই ভেতর থেকে একটা লোক বেরিয়ে বাইরের দিকে আসতে থাকে। চেঁচাচ্ছো কেন ভাই? বলো কি কাজ আছে? কেন চেঁচিয়ে চেঁচিয়ে আমার কানের পর্দা ফাটাচ্ছ? বাপরে, এই লোকটা দেখতে কত ভয়ানক! ওই লোকটার চেহারা বিকট আর ভয়ানক হয়। হ্যাঁ, আমার পেট্রোল চাই, এখানে পাবো কি? হ্যাঁ হ্যাঁ, কেন পাবে না, বলো কত টাকার ভরবো? 500 টাকার ভরে দাও। ঠিক আছে, দাও, আগে পয়সা দাও। নাও, এই নাও পয়সা, আর জলদি ভরো পেট্রোল, আমার দেরি হচ্ছে। তখনই হঠাৎ আবার জোরে বিদ্যুৎ চমকায়। আমার মনে হয় না আবহাওয়া তাড়াতাড়ি ঠিক হবে। রামান লোকটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, একটা কথা বলো, এখানে কোনো টেলিফোন আছে? আমার কাউকে কল করার আছে, আর আমার ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওই ঘরে টেলিফোন রাখা আছে, যাও গিয়ে কল করতে পারো। রামান কল করার জন্য কার থেকে নেমে ঘরের দিকে যায়। রামানের কল লাগে না। ও ফেরত আসে আর ওই লোকটাকে জিজ্ঞাসা করে, কি ভাই, পেট্রোল ভরলি কি না এখন অবধি? আমার দেরি হচ্ছে। হ্যাঁ, আমি পেট্রোল ভরে দিয়েছি। রামান ওইখান থেকে কার নিয়ে বেরিয়ে পড়ে। একটু দূরে পৌঁছেই হঠাৎ রামানের কার বন্ধ হয়ে যায়। আরে, এই কারের আসলে হয়েছেটা কি? বারবার কেন বন্ধ হয়ে যাচ্ছে? বলে রামান ফুয়েল মিটার দেখে। আরে, এ কি, এই লোকটা তো আমাকে পোকা বানিয়ে দিল, আমার থেকে পয়সাও নিয়ে নিল আর পেট্রোলও ভরল না। তখনই হঠাৎ জোরে বিদ্যুৎ চমকাতে থাকে আর কারোর থাকে।
আরে এ কি, এইটা কার আওয়াজ? না না, মনে হয় আমারই মনের ভুল। তখনই সামনে থেকে ওই পেট্রোল পাম্পের লোকটা কারের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। রামানুকে দেখে আশ্চর্য হয়ে পড়ে। তুমি তুমি এখানে কি করে? তুমি তো পেট্রোল পাম্পে ছিলে না? তখন ওই লোকটা হঠাৎ করে নিজের রূপ বদলে ফেলে। ওর লম্বা লম্বা চুল আর বড় বড় নখ থাকে। রামন ওর বদলে যাওয়া রূপকে দেখে, ও হে কি, তোমার মার মুখ তো কোনো একটা ভূতের মতন লাগছে। তুমি কি কোনো ভূত নাকি? তখনই হঠাৎ ওই লোকটা হাওয়াতে উড়ে রামানের কারের ছাতে এসে চিপকে যায় আর জোর জোর হাসতে থাকে। রামান ভয়ের চোটে কার থেকে নেমে পালাতে থাকে। পালাতে পালাতে ও একটা বাড়ি দেখতে পায়। রামান দরজার কাছে গিয়ে দরজা ধাক্কায়। কেউ কেউ আছে, কেউ আছে এই বাড়িতে, আমাকে বাঁচাও এই ভূতের থেকে। ওই বাড়িটা একটা তান্ত্রিকের হয়। তান্ত্রিক দরজা খুললে, কি হয়েছে বৎস, তুমি এত ভয় পেয়ে কেন আছো? বাবা বাবা আমার রক্ষা করুন, আমার আমার পিছনে একটা ভূত পড়ে আছে। কি ভূত? এসো তাড়াতাড়ি ভিতরে চলে এসো। দুজনেই ভেতরে চলে আসে। ভেতরে তান্ত্রিক ভূতকে বশ করার জন্য ডাকতে থাকে, ওম হিম ক্লিম চামুন্ডায় বিচ্ছয় নমা ওম বট স্বাহা। যে কেউ এর পিছনে পড়েছে আমার সামনে আয়, ওম বট স্বাহা। আরে এই আমার সাথে কি হচ্ছে? আমি নিজের থেকে কোথায় চলে যাচ্ছি? তারপর ভূত নিজেই টানতে টানতে তান্ত্রিকের বানানো রেখাতে চলে আসে। কে আমাকে এইখানে ডেকেছে? কে সে? সামনে আসো আমার, আমি তোকে ছাড়বো না। চুপ কর তুই, তোকে এইখানে আমি নিয়ে এসেছি। বল কে তুই আর এর পিছনে কেন পড়ে আছিস? চল বল। না না দাঁড়াও দাঁড়াও, আমি বলছি দাঁড়াও, আমি আমি আগে একটা পেট্রোল চোর ছিলাম। আমি লোকেদের গাড়ি থেকে পেট্রোল চুরি করতাম আর ওটাকে নিজের গ্রামে অনেক টাকায় বিক্রি করতাম। এইভাবেই প্রতিদিনের মতন আমি একটা কার থেকে পেট্রোল চুরি করছিলাম কি তখনই আমাকে আশেপাশের লোকেরা ধরে ফেললো। ওরা আমাকে মারধর করা শুরু করলো। আমি ওদেরকে অনেক অনেক মিনতি করলাম, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, কিন্তু ওরা আমাকে আমারই চুরি করা পেট্রোল দিয়ে পুড়িয়ে দিল। আমি তড়পে তড়পে মরে গেলাম। আর যখন আমি ভূত হলাম তো আমি সবার থেকে প্রতিশোধ নেওয়ার জন্যেই এরাম করা শুরু করলাম। কেউ যেই ওই রাস্তা দিয়ে যেত আমি ওর গাড়ি খারাপ করে দিতাম আর চুপটি করে ওর পেট্রোল চুরি করতাম আর তারপরে গিয়ে ওই লোকটাকে মেরে ফেলতাম। তোর তো উচিত শিক্ষা পেতেই হবে, তুই অনেক নিরীহ লোকেদের মেরেছিস, এখন আমি তোকে ছাই করে দেব। না না না, তুমি এরকম করতে পারবে না, তুমি এরকম করতে পারবে না। না, তোকে তো তোর কর্মের ফল পাওয়াই উচিত। এতটা বলে তান্ত্রিক কিছু ছাই হাতে উঠায় আর কিছু মন্ত্র পড়ে ভূতের উপরে ফেলে দেয়। ভূত না না বলতে বলতে ভস্ম হয়ে যায়।